আজকে 29 আগস্ট এমজিএন হসপিটালে অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড হাবে একটি ছোট আগুন লাগে এবং আমাদের দমকল বাহিনী, আমাদের এমএসবিপি, নার্সিং স্টাফ এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। পেশেন্ট আর নবজাতক শিশুরা বর্তমানে কোথায় আছে? সমস্ত শিশু, সদ্যজাত শিশু, সমস্ত মায়েদের পাশেই আমাদের এমজিএন হসপিটালে শিফট করে দেওয়া আছে। সকলে সুস্থ আছেন, ভালো আছেন। কী করে আগুনটা লাগলো? প্রাথমিকভাবে আপনি পরিদর্শন এসেছেন, আগুন লাগার কারণ এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা ফায়ার ব্রিগেডের কাছ থেকে এবং একটি কমিটি করে আমরা এটার অনুসন্ধান করে তার প্রশাসনিক পদক্ষেপ নেব। নিয়ন্ত্রণে আছে এবং কোনো রকম কোনো অসুবিধা কোনো মায়ের এবং কোনো শিশুর হয়নি। বর্তমানে কতজন পেশেন্ট ছিল শিশু? কত মা এবং শিশু মিলিয়ে প্রায় 200 আনুমানিক। তারা এখন কোথায় আছে, কী চিকিৎসা চলছে? তাদের সকলের পাশের এমজিএন হসপিটালে আছে এবং তারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শর্ট সার্কিট থেকে কি আগুন অনুমান? এটা অনুসন্ধানের বিষয়। তদন্ত কমিটি অনুসন্ধান করার জন্য তৈরি হবে, এখনই তৈরি হবে। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।